আর দিবন ডেকা সন্দর্ভ আরো এজন মন্ত্রীর ভাষ্য, দিবন ডেকাক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যে চিনিয়ে নাপায়। এতিয়া আসল আর নকল বিজেপি নেতা কর্মী বহু উলাইছে। কোনোবাই সেন্দুরের ফুট লৈ আহি কলে বিজেপি হয়ে না যায়। দিবন ডেকাক আদালতে কারাগারলৈ প্রেরণ করলে সুখী হম। স্বচ্ছ নিকা প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী সোণোৱালে। সেই প্রতিশ্রুতি অনুসরি কাম করা বাবে জালত পড়ছে এইদরে অভিযুক্ত। ভালে হয়েছে, সে যদি দুই নম্বরই করেছে তো এরেস্ট করা কিয়, তো যদি কোর্টে যদি জেলত পাঠায় আমি ভালে পাম। এতিয়া এতিয়া দীর্ঘদিন ধরে বিজেপির লগতে জড়িত থাকা মানুষের অভাব নাই। হিন্দুরের দাম বাড়ি গেল, হিন্দুরের ফুট এখন লগাই আহি কয় আমি 40 বছরের পর বিজেপিত আছো, তো সেই কারণে মানে কি মানে হি আছেই নাকি এনেকা কথা না হয় কব পারে। হ্যাঁ, এইটু মই কোয়া নাই নহয়, বিজেপি বহুত খিনি আছে, আপনিও তো বিজেপি করে, বিজেপিক আপনি ভাল পায় নহয়। এতিয়া আপনার কোন অরিজিন বিজেপি আর কোন ডুপ্লিকেট বিজেপি মই কেন দলৰ হয় না দিবন দেবা আপনার দলৰ হয় না? হ্যাঁ, সাপোজ মোক আপনার নিচিনা সাংবাদিক বন্ধুসকলে সুদিলে যে আপনি চিনি পায় নাকি, মই কছো যে হয় এনেকুৱা তো আমার লগতে খুব চিনাকিও নাই। আজি সাক 126টা সমষ্টি আছে, এটা 26টা সমষ্টির কোনো ঠাইত কোন মানুষজনে বিজেপিক ভোট দিলে, কোন মানুষজন বিজেপি হয় সেইটো এজনে যে চিনিবই লাগিব এনেকুৱা কথা নহয়। তো মানুষের প্রবৃত্তি ভিতরত কেতিয়াবা বেয়া ভাল থাকিব পারে, তো যি মানুষবিলাক বেয়া উদ্দেশ্য লৈ আহিছে তেওঁলোকে এটা স্কুইজ করার কারণে কিছুমান মানুষ থাকিব পারে, বাহিরের পৰা কব পারে যে হয় মই বিজেপি, কারণ বিজেপির সরকার আহিছে। এই যে আপনার কলো যে বহু ঠাইত আপনাদের দেখব হিন্দুর মারা, এতিয়া যিসকল সঁচাকেই সঁচাকেই বিজেপি করে তেওঁলোকেও মারে। এতিয়া ডুপ্লিকেট মানুষ এজনে যদি হিন্দুর মারি দিয়ে তেনেহলে আর কি করব? এতিয়া এতিয়া আপনাদের যে ক্যামেরা এখন লই আমার কথাটা লই আছে, মই ক্যামেরা ললে আমি সাংবাদিক হয়ে যাম নাকি? মোক দিয়কচোন, আপনি মানিব নাকি মোক সাংবাদিক? না মানে না হয়। বেয়া মানুষ দলত থাকিব নালাগে, বেয়া মানুষ সমাজত থাকিব নালাগে। তো এই দুই নম্বরীবিলাক চলা ক্ষেত্রত বিভিন্ন ঠাইত আমি দেখিছো যে কিছুমান দুষ্ট মানুষে তেতিয়া যেনেকুৱা কাম আরম্ভ করেছিল তেওঁলোকে ভাবিছিল যে ইয়াতো করিব পাৰিব, কিন্তু ইয়াতে করার যেটো প্রয়াস আরম্ভ করার লগে লগেই আমার নিকা যে ভাবমূর্তি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আছে আর তেওঁ যেটো কমিটমেন্ট আছিল যে আমি নিকা প্রশাসন উপহার দিম, সেই কারণে তেওঁলোক ধরাত পড়লে।